সিবিএসই স্কুলগুলোর বোর্ডের পরীক্ষায় হিন্দি ও ইংরেজি বাধ্যতামূলক করার প্রতিবাদে একজোট হলো বাঙালি ছাত্র যুব সমাজ। সিবিএসই স্কুলের বোর্ডের পরীক্ষা হিন্দি এবং ইংরেজিতে বাধ্যতামূলক করার যে ঘোষণা হয়েছিল, এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রবিবার তার তীব্র নিন্দা জানান বাঙালি ছাত্র যুব সমাজের সদস্যরা। গত 26 জুলাই বুধবার বিবেকনগর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে সিবিএসই সামিটে সিবিএসই বোর্ডের ডিরেক্টর ডক্টর জোসেফ ম্যানুয়েল স্পষ্টভাবে ঘোষণা করেন যে চলতি শিক্ষাবর্ষ থেকে সিবিএসই আওতাধীন সমস্ত স্কুলের বোর্ডের পরীক্ষা হিন্দি ও ইংরেজিতেই দিতে হবে। বর্তমানে রাজ্যে 100টি স্কুল রয়েছে সিবিএসই এর আওতায়, এর সঙ্গে যোগ হয়েছে বিদ্যাচ্যুতি প্রকল্পের 100টি সরকারি স্কুলও। এই মতাবস্থায় ডক্টর জোসেফ ম্যানুয়েল এই ঘোষণার পর রাজ্যের সিবিএসই অধীন 200টি স্কুলের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন অনেক স্কুলে ছাত্রছাত্রী আছে যারা প্রাক প্রাথমিক স্তর থেকে বাংলা মাধ্যমে পড়াশোনা করেছে, ফলে চলতি শিক্ষাবর্ষ থেকে যদি বাংলাকে বাদ দিয়ে শুধু ইংরেজি এবং হিন্দিতে পরীক্ষা দিতে বাধ্য করা হয় তবে পরীক্ষায় পাশ করাই হয়তো অসম্ভব হবে তাদের কাছে। ত্রিপুরা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এই ছেলেখেলা মেনে নেওয়া হবে না বলে এদিন জানিয়েছেন বাঙালি ছাত্র যুব সমাজের ত্রিপুরা রাজ্য কমিটি। সিবিএসই বোর্ডের এই হটকারী সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়ে বাঙালি অধ্যুষিত অঞ্চলে শিক্ষার পাঠ্যক্রমে বাংলাকে স্থানীয়ভাবে স্থান দেওয়ার দাবি তুলেছেন তারা। যে বিগত 26 জুলাই আমাদের সিবিএসই বোর্ডের যিনি ডিরেক্টর ডক্টর জোসেফ ম্যানুয়েল, তিনি একটা সামিটের মধ্যে আলোচনা করেছেন। আপনারা জানেন যে রামকৃষ্ণ বিদ্যালয়ে তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন যে নতুন যে শিক্ষাবর্ষ চলছে সেই শিক্ষাবর্ষে যে সমস্ত স্কুলগুলো সিবিএসই বোর্ডের আওতাধীন সমস্ত ছাত্রছাত্রীদেরকে ইংরেজি এবং হিন্দিতে পরীক্ষা দিতে হবে, কোনো প্রকারের বাংলার স্থান এখানে থাকবে না। কিন্তু আপনারা জানেন যে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন আমাদের এই ত্রিপুরা রাজ্যের প্রায় 73টা বাংলা মিডিয়াম স্কুলকে ইংরেজি মিডিয়াম স্কুলে রূপান্তরিত করা হয়েছে, অথচ সেই সমস্ত ছেলেমেয়েরা তারা নার্সারি স্তর থেকে বাংলা মাধ্যমে তাদের পঠন পাঠন তারা করে এসছে। হঠাৎ করে তাদেরকে বিদ্যাজ্যোতি প্রকল্পের মধ্য দিয়ে তাদেরকে সিবিএসই বোর্ডের আওতায় তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে এবং তাদেরকে বাধ্য করা হচ্ছে হিন্দি এবং ইংরেজিতে পরীক্ষা দেওয়ার জন্যে। এই অবস্থায় ত্রিপুরা রাজ্যের যে ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা তারা খুব অসুবিধার সম্মুখীন হবে, তারা আদৌ তারা পাশ করতে পারবে কিনা এটাই সন্দেহ। এদিনের সাংবাদিক সম্মেলন থেকে চলতি বছরে ত্রিপুরাতে সিবিএসই অধীন সমস্ত বিদ্যালয়গুলিতে বাংলা ইংরেজি ও হিন্দি ভাষায় বোর্ডের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করার দাবিও তুলেছেন বাঙালি ছাত্র যুব সমাজের ত্রিপুরা রাজ্য কমিটি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।